আমরা কথা বলছি দুই হাজার আটের ষোলোই মে নিয়ে উত্তরপ্রদেশ ইন্ডিয়ায় জল বায়ু বিয়ার নামক একটা সোসাইটির এল টোয়েন্টি থ্রি নাম্বার বাসায় রেগুলারের মতোই সকালবেলা বোয়া এসে বাসায় নক করে বাসায় কাজ করার জন্য আরও ডিটেলসে যাওয়ার আগেই আমাদের একটু জেনে নিতে হবে বাসার স্ট্রাকচারটা কেমন স্টোরির স্বার্থে এই বাসাগুলোতে তিনটা দরজা প্রথম দরজাটা একদম বাহির থেকে আমাদের কেচি গেটের মতো যে দরজাগুলো সেগুলো সেকেন্ড দরজাটা হচ্ছে ভেতর থেকে এবং বাহির থেকে দুপাশ থেকে আপনি লক করতে পারবেন আর থার্ড দরজাটা যেটা কিনা একদম ক্লোজেস্ট টু দা হোম ওইটা আপনার ভেতর থেকে খুলতে হবে মানে বাসার ভেতর থেকে খুলতে হবে সো তিনটা দরজার পরে আর কি আপনি বাসায় ঢুকতে পারবেন বাসাগুলোতে তিনটা বেডরুম থাকে যার একটা মাস্টার বেড একটা চিলড্রেন্স বেড আর আরেকটা যেটা বেড সেটা আপনি চিলড্রেন্স বেড হিসাবে ইউজ করতে পারেন বাট যেই বাসাটার কথা বলছি সেই বাসা এটা সার্ভেন্ট বেড হিসাবে ইউজ করা হতো আর এই বাসাটা আরেকটা দরজা আবার ইন্টার কানেক্টেড উইথ দ্য সেকেন্ড দরজা যেটা কিনা পেছন দিক দিয়ে এবং সামনের দিক দিয়ে দু দিক দিয়ে খোলা যায় যদিও ওই দরজার সামনে অনেক জিনিসপত্র দিয়ে ওই দরজাটা স্টাক করা সো ওই দরজা কখনোই খোলা হয় নাই বাট স্টিল খোলা যায় তো দরজা যখন নক করছে তখন অনেক দুই তিনবার নক করার পরও দরজা কেউ খোলে নাই চারবারের সময় বাসার যে মালিক উনি আসে ওনার নাম হচ্ছে নূপুর উনি এসে প্রথম দরজা খুলে তাকে হেমরাজ কোথায় নাও এই হেমরাজটাকে হেমরাজ হচ্ছে তাদের বাসায় ৪৫ বছর একজন মেল সার্ভেন্ট। প্রতিদিন পঁয়তাল্লিশ দরজাটা খুলে দিত এবং তারা দুজন মিলে সব কাজ করতো এবং নূপুর আর তার হাজবেন্ড রাজেশ তার দুজনই ওয়ার্কিং সো তারা সকালবেলা উঠে নাস্তা টাস্তা করে বাসা থেকে চলে যাইতো আর তাদের বাসায় ছিল তাদের একমাত্র মেয়ে যার নাম হচ্ছে আরশিতাল তালওয়ার তাকে স্কুলে ড্রপ করে দিত কিন্তু ওই দিন সকালে হেমরাজ দরজাটা খুলে নাই যে সেকেন্ড গেটটার কথা বলছি সেটা বাহির দিয়ে লক করা যার জন্য এ পাশ থেকে বারবার নুপুর বলছিল যে হেমরাজকে খোঁজো ও হয়তো লক করে চলে গেছে তো উনি যখন হেমরাজ হেমরাজ করতেছে অ্যান্ড কাজের বুয়াটা তাকে দেখে মনে হয়েছে যে সে অনেক টেনশনে আছে এজন্য তাকে একটু হলেও রিল্যাক্স করার জন্য বলে যে হয়তো হেমরাজ দুধ আনতে বাহিরে গেছে যার জন্য দরজাটা লক করে চলে গেছে তুমি আমাকে চাবিটা ফেকে মারো নিচে থেকে আমি চাবিটা নিয়ে এসে দরজা খুলে ভিতরে ঢুকতেছি সো তাদের মধ্যে এই কথাবার্তা হয় বোয়ার কথা মতোই নুপুর তালোয়ার তার বাসার সেকেন্ড দরজার চাবিটা নিয়ে বারান্দায় যায় বোয়াকে দেওয়ার জন্য কিন্তু যখন বোয়াকে সে দিবে তখন বলতে থাকে যে দরজাটা মনে হয় ওপাশ থেকেই হালকা করে লাগানো তুমি একটু ধাক্কা দিলেই খুলতে পারতা তখন বোয়া বলে যে যেহেতু আমি অলরেডি নিচে নেমেই আসছি বারবার উপর নিচ না করে তুমি আমাকে চাবিটা দাও আমি চাবিটা দিয়ে ঘরের ভিতরে ঢুকি তো কথা মতোই চাবিটা দিয়ে দেয় বয়াও আসতে থাকে ততক্ষণে রাজেশ ঘুম থেকে উঠে যায় অ্যান্ড রাজেশ যখন ঘুম থেকে উঠে যায় সে আস্তে আস্তে করে বের হয়ে এসে ডাইনিং রুম আর কি তাদের একদম বাসার মাঝেই তো ডাইনিং রুম পর্যন্ত আসে ডাইনিং রুমে এসে জাস্ট ডাইনিং টেবিলের দিকে তাকাই বলে যে হুইস্কির বোতল কেন ডাইনিং টেবিলের উপরে রাতে কি হুইস্কি খেয়েছিল নাকি কেউ তখন নুপুর বলে আই হ্যাভ নো আইডিয়া আমি খাই নাই তো ওনার কি যেন একটা মনে হয় জাস্ট এক দৌড় দিয়ে ওনার মেয়ের রুমে যায় ওখানে যেই সে একটু হতমম্ব হয়ে দাঁড়ায় দাঁড়ায় থাকে বিকজ ওনাদের বাসার প্রত্যেকটা দরজায় অটোলক মানে তোমার লক করতে হবে না জাস্ট খুলে তুমি যখন আবার দরজাটা ধাক্কা দিবা তখন ওটা অটোলক হয়ে যাবে এবং তার ক্লিয়ারলি মনে আছে যে রাতে তার মেয়ের রুমটাকে সে লক দেখছিল এবং তার মেয়ের রুমটা সব সময় তারা লক করেই রাখত সবার এক লক কিন্তু যখন ওই রুমের ভিতরে ঢুকতে যায় তখন দেখে যে ওই রুমটা একটু খোলা সে মানে একটু স্টাম্বল হয়ে যায় অ্যান্ড দেন দরজা খুলে ভিতরে ঢুকে তার মেয়ে পুরা একটা রক্তের বিছানার মধ্যে শুয়ে আছে সে তার ওয়াইফও ভিতরে চলে আসে তার ওয়াইফ কিছুক্ষণ শখ হয়ে দাঁড়ায় থাকে মানে তার মাথা কাজ করতেছিল না বিকজ আরশি তালওয়ার তাদের অনেক দিনের প্রার্থনার ফসল বলতে পারেন দোয়ার ফসল বলতে পারেন আরশি তালোয়ার হওয়ার আগে পুর তালোয়ার এবং রাজেশ তালওয়ার অনেক দিন ধরে চেষ্টা করেছিল বাচ্চা নেওয়ার জন্য কিন্তু তাদের বিবিধ প্রবলেমের জন্য তারা বাচ্চা নিতে পারছিল না তারপর আই এর থ্রু তাদের একটা বাচ্চা হয় যেই পারতেছেন যে কত আদরের এবং কত দোয়ার একটা ফল ছিল এটা তারা দুজনই শকড হয়ে দাঁড়ায় থাকে অ্যান্ড তারপরে তো নূপুর যখন তার সেন্সে ব্যাক করে সে কান্নাকাটি করতে থাকে ততক্ষণে বোয়া উপরে চলে আসে অ্যান্ড শুনতে থাকে যে রুমের ভিতরে থেকে নুপুর তালোয়ার কানতেছে বয়া দরজা খুলে ভিতরে ঢুকে নুপুর বোয়ার দিকে তাকায় অ্যান্ড দৌড়ায় এসে নুপুর বোয়াকে টেনে ধরে রুমে নিয়ে এসে বলে দেখো হেমরাজ কি করছে বোয়াও কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে বুঝতেছিল না যে কি করবে অ্যান্ড যখন সে তার সেন্সে ফেরত আসে সে দৌড় দিয়ে আশেপাশের থেকে শুরু করে সবাইকে জানায় যে এল টোয়েন্টি থ্রিতে বেবিকে কেউ মার্ডার করেছে এখান থেকেই এই মার্ডার কেস নিয়ে সবার মুখে মুখে কথা বলা শুরু হয়ে যায় সো আলাইকুম এবং হ্যালো এভরিওান আই এম নিশাদ ফ্রম দ গার্ল আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের সাথের গল্পের নতুন এপিসোডে আপনি যদি আমার চ্যানেলের নতুন কেউ হয়ে থাকেন মি ইন্ট্রোডিউস ইউ টু দিস মাঝরাতের সেগমেন্ট এখানে কিন্তু আমরা সব ধরনের ট্রু কেস মিস্ট্রি কেসেস নিয়ে কথা বলি সো ইফ ইউ আর সাম ওয়ান যে কিনা এই ধরনের ঘটনা শুনতে পছন্দ করেন না আই উইল সাজেস্ট টু স্কিল দিস ভিডিও অ্যান্ড ইফ ইউ আর সাম ওয়ান লাইক টু হিয়ার দিস সো জাস্ট ওয়াচ টিল দ্য এন্ড অ্যান্ড অফ সাবস্ক্রাইব করে ফেলবেন সো দ্যাট ইউ ক্যান হিয়ার অল দ্য স্টোরিজ অ্যান্ড টু মাই ওল্ড সাবস্ক্রাইবার থ্যাংক ইউ ভেরি মাছ গাইজ ওয়েলকাম ব্যাক অ্যান্ড বাই দ্য ওয়ে আমি কিন্তু আমার ওয়ান অফ মাই ওল্ড সাবস্ক্রাইবারের জন্যই এই স্টোরিটা আজকে বলছি দিস স্টোরি ইজ লাইক সবাই কভার করছে অলমোস্ট সবাই স্টিল আমি কভার করলাম বিকজ আমি এটা নিয়ে অনেক রিকোয়েস্ট পেয়েছি অ্যান্ড দেন জাস্ট লাস্ট ভিডিওতে একটা আপোও কমেন্ট করেছে সো আজকের স্টোরিটা কিন্তু নেটফ্লিক্স ক্রাইম পেট্রোল মুভিস মানে অভাব নাই সো আমার প্রত্যেকটা ডিসক্রিপশন দেখা যাবে এটার সাথে মিলে যাচ্ছে ওটার সাথে মিলে যাচ্ছে অথবা কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটার সাথে মিলে যাচ্ছে সো ডু নট থিঙ্ক যে আপু কত কারোটা কপি পেস্ট মারছে ইটস জাস্ট লাইক যে ফুল স্টোরিটাই আপনি যে নেটেই পেয়ে যাবেন আই এম জাস্ট টেলিং ইউ দ্য স্টোরি ইটস মাই নোটবুক আমি জাস্ট লিখে নিচ্ছি এন্ড আই উইল প্রেজেন্ট ইট টু ইউ সো আমি আবার বলে নিচ্ছি ইফ ইউ আর থিঙ্কিং যেটা আমি আগে শুনছি এখন কেন শুনবো ডেফিনেটলি স্কিপ দিস ভিডিও আর আপনি যদি এমন কি হয়ে থাকেন যে আমার মুখে ঘটনাটা শুনতে মন যাচ্ছে ওয়েলকাম সো লেট স্টার্ট আওয়ার টুডে কেস আরো সে প্যারেন্টস সাথে সাথে তার ফ্রেন্ডস তার ফ্যামিলি তার আত্মীয় স্বজন আর কি ক্লোজ রিলেটিভ সবাইকে কল দেয় এবং আরো এই ইনসিডেন্টের ব্যাপারে সবাইকে জানায় আর এদিকে তার নেবার বীরেন্দার সে তার ওয়াচম্যানকে বলে যে জলদি পুলিশকে খবর দাও এবং এই ওয়াচম্যানের থ্রুই পুলিশ এই ফুল ইনসিডেন্টটা সম্পর্কে অবগত হয় এবং পুলিশ ওই জায়গায় এসে পৌঁছায় এখন প্রবলেম হচ্ছে উৎসুক জনতা এরা তো একটা কিছু শুনলে একদম ঝাঁপায় পড়ার মতো অবস্থা হয় অনেকে আছে জাস্ট কেন যে আসে আমি আসলে জানি না এই ধরনের একটা প্লেসে মনে হয় কন্ডোলেন্স করার জন্যই বাট স্টিল এই সব জায়গা ইজ ভেরি সেন্সিটিভ একটা এভিডেন্স এদিক থেকে এদিকে হলে যে কি ভয়ঙ্কর অবস্থা হইতে পারে তা এই কেস থেকে আর কি সব থেকে বেটারভাবে বোঝা যায় সো এই ঘটনাটা যখন আশেপাশে সবার কাছে ছড়ায় গেছে অ্যান্ড এটা একটা সোসাইটির ভিতরে হয়েছে সো আশেপাশের সব লোকজন তাদের বাসায় আসছে ইনসিডেন্টটা দেখার জন্য আরসিদের বাসায় তখন অলমোস্ট দশ থেকে পনেরো জন মানুষ এন্ড চারিদিকে গিজগিজ করতেছে পুলিশ যখন ওই বাসাটায় আসে তখন দেখে বাসায় অনেক মানুষ মানে ঠেলে ঠেলে তাদের সবাইকে বের করতে হয়েছে অ্যান্ড বডিটা জাস্ট ওইখানেই পড়েছিল মানে ইট ওয়াজ আ ম্যাস পুলিশ যতক্ষণে আসে ততক্ষণে সাংবাদিকরাও চলে আসে অ্যান্ড সাংবাদিকরা তাদের তাদের কাজ তারা আর কি করতেছিল পুলিশ যখন আরসির প্যারেন্টসকে জিজ্ঞেস করে তখন তারা যেই মানে আশেপাশে যারা ছিল তাদের সবাইকে তো পুলিশ ফার্স্টে জিজ্ঞেস করে তো এই কথায় কথায়ই পুলিশ প্রথমে জিজ্ঞেস করে বডিটা কে ডিসকভার করেছে তো বডিটা তো প্রথমে রাজেশ দেখেছে সো ওই কথা মতো রাজেশ যে বয়ানটা দেয় সেটা হচ্ছে আগের দিন পনেরো মে আর কি রাজেশ এবং নূপুর তার মেয়ের আরসীর বার্থডের জন্য প্রি প্রেজেন্ট হিসাবে তাকে একটা ক্যামেরা গিফট করেছিল সনির একটা ক্যামেরা আর কি তারাও দিন সবাই একসাথে লাঞ্চ করেছে সকালবেলা রেগুলার ছিল হেমরাজ এবং তাদের বুয়া বাসা সব কাজ করেছে ব্রেকফাস্ট রেডি করেছে তারা তিনজন খানা দানা খেয়ে এক একজন তাদের এক এক জায়গায় চলে গেছে মেয়ে স্কুলে গিয়েছে তারা কাজে গিয়েছে দুপুরে আবার নূপুর আর নূপুরের সিস্টার ইন ল তারা দুজন আবার আরশিকে স্কুল থেকে নিয়ে এসেছে তারা তিনজন একসাথে লাঞ্চ করেছে অ্যান্ড দেন তারা যে যার মতো কাজে চলে গিয়েছে আরশি বাজ অ্যাট হোম আর আরশির হচ্ছে তার পরের দিন থেকেই উইকেন্ড স্টার্ট হয়ে যাচ্ছিল আর এদিকে নূপুর আর রাজেশ বেশ রাতের দিকে আসে বাসায় নূপুর মোসবাবলি সাড়ে সাতটার দিকে আসে রাজেশের আসতে আসতে আটটা নয়টা বেজে যায় তো রাজেশ যে বাসাটায় ছিল যে সোসাইটিতে ছিল অফকোর্স সেটা অনেক বড় লোকের একটা সোসাইটি বাট স্টিল তাদের বাসার নিচে কোনো পার্কিংয়ের ব্যবস্থা ছিল না আর তার ড্রাইভার সে হলো পার্কিং করতো নূপুরের বাসায় মানে মার বাসার ওই সাইডে সে পার্কিং করতে গিয়েছিল তার গাড়ি তো রাজেশকে সে বাসার নিচে নামায় দেয় অ্যান্ড দেন সে গাড়ি নিয়ে চলে যায় হচ্ছে নূপুরের মার বাসায় পার্কিং করতে তারপরে যখন সে আসে তখন তার ব্যাগ এবং আদার বিলংগিংস নিয়ে আসে আর ততক্ষণে রাজেশ তার ফ্যামিলির সাথে ডিনার করার জন্য রেডি হয়ে রুমে আসে ডাইনিং টেবিলে আর কি তারপর তারা তিনজন একসাথে খায় ওইখানেই তার ওয়াইফ তাকে বলে যে চলো মেয়ের যেহেতু কালকে থেকে উইকেন্ড স্টার্ট হচ্ছে সো আমরা ওকে যে ক্যামেরাটা গিফট করবো ভেবেছিলাম ওইটা ওকে আমরা আগে আগেই গিফট করে দিই সো রাজেশও বলে ওকে ফাইন তাহলে এ কয়দিন একটু ব্যস্ত থাকার একটা কিছু আর কি ওর কাছে থাকবে যেহেতু তারা দুজনই সার্ভিংস ও কেউই বাসায় থাকে না সেই সারাদিন একা একা থাকবে কিছু একটা করে আর কি সে ব্যস্ত থাকবে তো তারা এই প্ল্যানটা করে নূপুর আর রাজেশ তার মেয়েকে গিফট করলো আর কি ওই ক্যামেরাটা অ্যান্ড আরো শি ওয়াজ সো হ্যাপি সে ধূপ এটা এটার ছবি তুলতেছে ওইটার ছবি তুলতেছে তার নিজের অনেকগুলো সেলফি তার প্যারেন্টসের অনেকগুলো ছবি ছোটো ছোটো ভিডিও সো সে আর কি ভালোই এক্সাইটেড ছিল তার এই গিফটটা নিয়ে খানা দানা করার পর যে যা রুমে চলে যায় এবং রাজেশ হচ্ছে ওর ল্যাপটপ দিয়ে রাতে আর কি কাজ করতেছিল আমি একটু মেহেদিনী বিকাশ সময় পাওয়া যায় না রাজেশ হচ্ছে ল্যাপটপ দিয়ে কাজ করতেছিল আর ওদের বাসার যে রাউডারটা ওটা অনেক পুরানো যার জন্য ওটা দেখা যায় যে ওটা মাঝে মাঝেই অন অফ হয়ে যায় আমার বাসার রাউডারটার মতো আমার বাসার রাউডারটা বারবার শুধু অফ হয়ে যায় আর এই রাউডারটা হচ্ছে আরসির রুমে দেওয়া তখন নূপুরকে রাজেশ বলে যে ওর অফিসের কিছু কাজ আছে সো নূপুর যাতে একটু মেয়ের রুমে যেয়ে রাউডারটা একটু অন অফ করে তাহলে ও লাইন পাইলে ও কিছু ইমেল সেন্ড করবে নুপুর ওই প্ল্যান মতোই নেমে তার মেয়ের রুমে যায় অ্যান্ড যখন তার মেয়ের রুমে যাচ্ছিলো যেহেতু ওই যে আমি প্রথমে বললাম না ওদের রুমগুলো সবই হচ্ছে লক অটো লক এই সে তার মেয়ের রুমটা খুলে হচ্ছে তার মেয়ের রুমে একটা চাবি আছে যেটা কিনা সব সময় তার মা তাদের রুমে রাখে বিকজ অ্যাডাল্ট একটা মেয়ের ঘর যে কেউ যাতে ঢুকতে না পারে চাবি দিয়ে তো ঠিক আছে সে যখন রুমে ঢুকে তখন দেখে যে আরও সে একটা বই পড়তেছিল থ্রি মিস্টেক অফ মাই লাইফ এত প্রিসাইজ করে বলতেছি কেন বিকজ দিস স্টোরি ইজ অ্যাভেলেবল এভরিওয়্যার অ্যান্ড আমি অনেক ছোটোবেলায় ক্রাইম প্যাট্রোল দেখছি যখন আমি কিছু বুঝতাম না তারপরে আমি একটা মুভিও দেখছি অ্যান্ড দেন আমি চার দিন ধরে এটা নিয়ে কাজ করতেছি ওকে তারপরে সে তার মেয়েকে কিছু বলে না এবং তার মেয়েও আর কি কিছু বলে না সে রাউডারটা অন অফ করে তারপরে সে রুম থেকে বের হয়ে যায় তখনও তার মেয়ে বইটা পড়তেছিল তারপর সে রুমে আসে রাজেশকে জিজ্ঞেস করে লাইন পাইছে কি না রাজেশ বলে হ্যাঁ ওকে তারপরে রাজেশ ওই মেল করতে থাকে অ্যান্ড তার মেল করতে করতে অলমোস্ট এগারোটা সাড়ে এগারোটার মতো বেজে যায় সে তারপর মেল টেল সেন্ড করে ঘুমায় যায় অ্যান্ড তারপরের দিনের কাহিনী হচ্ছে যেটা আমি বললাম তারপরে সে এটাই বলে যে তারপরের দিন সে সকালবেলা ঘুম থেকে উঠছে অ্যান্ড এখানে একটা ডাইনিং একটা স্কচের বোতল দেখছে উইচ ইজ নট পসিবল কারণ সে রাতে কোনো ড্রিঙ্কস করে নাই অ্যান্ড অলসো এই বাসার যেই ড্রিঙ্কসগুলা সেগুলো এমনভাবে রাখা যেটা অপরিচিত কোনো মানুষ এসে এই জিনিস খুঁজে বের করা সম্ভব না যার জন্য তার কাছে মনে হয়েছে যে এটা রাজেশেরই কাজ বিকজ এটা রাজেশ ছাড়া এবং তার ফ্যামিলি মেম্বাররা ছাড়া আর কেউ জানে না আর বাসায় যেহেতু তারা এই চারজনই থাকত সো একজন তো নূপুর আরেকজন রাজেশ আর আরেকজন হচ্ছে তাদের মেয়ে আরসি যার কিনা মার্ডার হয়েছে এছাড়া তাদের ফ্যামিলি মেম্বার হচ্ছে তাদের হেমরাজ সার্ভেন্ট আর সে যেহেতু বাসায় নাই তার মানে হচ্ছে সেই তার মেয়েকে মার্ডার করছে হেমরাজ হচ্ছে নেপালি একজন তাদের ভাষ্যমতে যে সে তার মেয়েকে মার্ডার করে নেপালে চলে গেছে এই কথা সে তো বারবার বলতে থাকে এখন তার এই কথা সত্যি কি না ওইটা প্রুফ করার জন্য তার ওয়াইফকেও জিজ্ঞাসাবাদ করা হয় সবাই সেম বয়ান দিতে থাকে তারপর তার যেই ড্রাইভার তাকেও জিজ্ঞেস করা হয় সেও বলে যে হ্যাঁ যখন রাতে সে চাবি দিতে বাসায় ফেরত আসতেছিল তখন সে দেখতেছিল যে হেমরাজ হচ্ছে ডিনার রেডি করতেছে আর নুপুর তার মেয়ে ডাইনিং টেবিলে বসা আর রাজেশ হচ্ছে জাস্ট ফ্রেশ হয়ে তার রুম থেকে বের হচ্ছে ডাইনিংয়ের দিকে আসতেছে সে দেখে গেছে যে তারা সবাই আর কি খাবার খানার জন্য রেডি হচ্ছে অ্যান্ড তাদের সব বয়ান ইজ ওকে অ্যান্ড অল এখন পুলিশ কিভাবে কীভাবে যেন মানে কোনো ইনভেস্টিগেশন তো পরের কথা আগেই তাদের কথাই খুব বেশি প্রভোক্ট হয়ে যায় নূপুর আর রাজেশ বলে যে তারা পুলিশকে পঁচিশ হাজার রুপি দিবে যদি কিনা তারা নেপালে ফ্লাই করে অ্যান্ড হেমরাজকে ধরে নিয়ে আসে বিকজ হেমরাজ ইজ দ্য মার্ডার অ্যান্ড আশেপাশের সবাই এই সেম কনসেপ্টেই বিলিভ করতেছিল অ্যান্ড খুবই স্যাডলি পুলিশও মনে হচ্ছিল যে এই কনসেপ্টটা তাদের কাছে কিছুক্ষণের মধ্যে ওখানে ফরেন্সিক টিম চলে আসে অ্যান্ড তারা আরও সেই বডিটাকে ওখান থেকে সরাই নিয়ে যায় পোস্টমর্টমের জন্য পোস্টমর্টমের জন্য যখন আরসির বডিটাকে সরাই নিয়ে যায় তখন ওর সাথে রাজেশের দুজন রিলেটিভ ছিল একটা ফ্রেন্ড ছিল সেও ডক্টর সে তখন যেখানে আর কি পোস্টমার্টমের জন্য নিয়ে যায় ওটা একদমই ওয়েল ইকিউব একটা জায়গা ছিল না তো সে বারবার পুলিশ ডিপার্টমেন্টের ওই লোকগুলোকে আর কি রিকোয়েস্ট করতে থাকে যে সে আরও বেটার প্লেসের ব্যবস্থা করে দেবে যদি অ্যালাউ করে তারা তাহলে বডিটাকে এখান থেকে নিয়ে অন্য যেখানে আর কি বেটার সেখানে সেই পোস্টমার্টমটা করতে যাচ্ছে বাট তারা তাকে আসলে ডিনাই করে বিকজ সব কিছু তো একটা রুলসের মধ্যে পড়ে সো ইয়া যে জায়গাটা নিয়ে গিয়েছিল সেই জায়গাটা একদমই শীতাতপ নিয়ন্ত্রিত ছিল না আর ডেথ বডি অ্যান্ড শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বিকজ সবার প্রথম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ডিকম্পোজিশান আর এখানেও সেম জিনিসটা হচ্ছিল আর সে বডির ডিকম্পোজিশান জিনিসটা আরও বেশি দ্রুত হয়ে যাচ্ছিল অনেক রিকোয়েস্টের পরেও তারা ওই জায়গায় তার পোস্টমর্টম করে এবং কিছুক্ষণের মধ্যে তার বডিটাকে আবার নিয়ে আসে রেটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল ডিকম্পোজ হয়ে যাচ্ছিল এই জন্য বরফের উপরে তার বডিটাকে প্লেস করে পড়শির বাবা বডিটা দেওয়ার সাথে সাথে পুলিশকে রিকোয়েস্ট করতে থাকে যে আমরা কি বডিটাকে পুরাইতে নিয়ে যাব কিনা না আর কি তো পুলিশও বলে হ্যাঁ ওকে এতে নিয়ে যাও বিকজ ওর বডি থেকে আমরা যথেষ্ট স্যাম্পল কালেক্ট করেছি এখন আর ওর বডি থেকে আমাদের কোনো স্যাম্পল কালেক্ট করতে হবে না তো যেই কথা সেই কাজ খুবই ফাস্ট তার বডিটাকে নিয়ে যায় পোড়ানোর জন্য আমাদের মুসলমান ধর্মেও কিন্তু যত জলদি কবর দেওয়া যায় এই কথাটা বলা হয় এখন আমি স্টোরিটা আরও একটু ডিটেলসে যাওয়ার আগে আরেকটা কথা একটু আমি বলবো আমি যত দূর পারব আমার সকল ধরনের থটস এই স্টোরি থেকে বাহিরে রাখবো কারণ হচ্ছে এই স্টোরিটা আমি যতগুলো কন্টেন্ট ক্রিয়েটরের মুখে শুনেছি এক একজনের এক একটা পারসেপশানের জন্য স্টোরিটা কেমন যেন আমার কাছে মনে হয়েছে যে এক একজনের এক এক রকম চিন্তাভাবনা দিয়ে প্রেজেন্ট করা হয়েছে আর এটা অলরেডি এত ম্যাস্ট আপ এখানে যদি আমি আমার আবার নিজের মতামত আনি তাহলে আরও মাথার পড়তে যাবে সো আমি যত দূর সম্ভব জাস্ট রিড আউট করবো দ্য আর্টিকেলস দ্য আই স কিন্তু আমি আমার নিজের কোনো মতামত দিব না এখন পুলিশ একটা স্টোরি বানায় এই ফুল যা যা হয়েছে সব কিছুর বেসিসে বা তাদের কাছে আশেপাশে সবাইকে জিজ্ঞেস করার পরে যা যা মনে হয়েছে তার বেসিসে পুলিশের স্টোরিটা অনেকটা এরকম থাকে যে রাতে বেলা আরসির প্যারেন্টস তার রুমে যাওয়ার পরে এবং রাউটার অন করার পরে আবার যখন তারা রুমে যায় তখন যখন তারা একদম ঘুমায় যায় তখন হেমরাজ বের হয় হেমরাজ স্কচ খায় এবং মাতাল হওয়ার পরে তখন তার আরসি রুমের দিকে চোখ পড়ে এবং সে আরসি রুমের দিকে যায় তারপর তার মনের মধ্যে কোনো খারাপ থটস আসে সে আরসির সাথে মানে আরসিকে অ্যাসল্ট করা ট্রাই করে কিন্তু আরসি যখন তাকে রেজিস্ট করে তখন আরসির মাথায় অনেক জোরে নেপালি একটা চাকু থাকে আর কি যেটার নাম হচ্ছে খুকরি সো নেপালি খুকরি দিয়ে তার মাথায় আঘাত করে নাও এই নেপালি খুকরি কি তারা ওই জায়গায় পেয়েছে কিনা ন তারা জাস্ট পোস্টমর্টম রিপোর্ট থেকে এতটুকু জানতে পারে যে আরসির রিজন অফ ডেথ হচ্ছে তার লেফট সাইডের আইব্রোর উপরে খুব জোরে কোনো একটা ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে অ্যান্ড ওইটার জন্য তার ব্লাড ক্লট হয়ে গিয়েছে এবং সেখান থেকেই তার ডেথ হয়েছে এবং তার গলা কাটা হয়েছে খুব প্রিসাইসলি এক ইঞ্চি আর কি ডেপ ছিল বাট এটা করা হয়েছে তার ডেথের পর এবং পুলিশভাবে যে এই যে অস্ত্রটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ওই খুকরির পেছনের সাইড দিয়ে তার মাথায় জোরে করে আঘাত করা হয়েছে এর পরে এই ফুল জিনিসটাকে আর কি আরো এনশিওর করার জন্য এবং আরও সব কিছু অ্যাভিডেন্সের সাথে ট্যাম্পার করার জন্য খুকরি দিয়ে আরও সে গলা কেটে ফেলা হয়েছে এবং এর সব কিছুর পরে হেমরাজ প্ল্যান করেছে এখন নেপালে চলে যাব সো দিস ইজ দ্য স্টোরি যেটা কিনা পুলিশ বানায় পুলি পুলিশ অল এবং অলসো আশেপাশের যত লোকজন ছিল তারাও এটা অনেক বিশ্বাস করে আর আরও সেই প্যারেন্টস তো বিশ্বাস করেই এরপরে পুলিশ ডিসিশন নেয় যে হ্যাঁ নাও দিস ইজ দ্য টাইম আমাদের এখন নেপালে যেতে হবে এবং নেপালে যেয়ে হেমরাজকে অ্যারেস্ট করতে হবে এই সোসাইটিতে দুইটা ওয়াচম্যান আছে এরা হচ্ছে শিফট ওয়াইজ কাজ করে নাইট শিফটে এবং হচ্ছে সকালের শিফটে তো ওই দারোয়ানকে জিজ্ঞেস করা হয় সব কিছু চেক করা হয় যে সোসাইটির ভেতরে বাহির থেকে কোন লোকের প্রবেশ করা মানে প্রবেশ করেছিল কিনা তখন তারা বলে যে না বাহির থেকে কেউ প্রবেশ করেছে না ভেতর থেকে কেউ গিয়েছে বা হেমরাজকে তারা আসলে বের হইতে দেখে নাই এখন তো পুলিশের কথা যে তাহলে আসলে মার্ডারটা করলো কে কারণ বাহির থেকে কেউ আসে নাই আবার হেমরাজ ও মিসিং তাহলে আসলে হচ্ছেটা কি পুলিশ এখানে আর একটা থিওরি যে হয়তো এটা ডাকাতির কোনো কেস কিন্তু তখন দেখে যে ভেতরে অনেক মূল্যবান জিনিসপত্রও ছিল বাট চুরি হয়েছে শুধু মোবাইলটা আর কিছুই না আর সব কিছু যেটা যেখানে থাকা প্রয়োজন সেটা সেখানেই ছিল আর এদিকে হেমরাজের যত ক্লোজ মানুষজন ছিল এই এরিয়াতে বা পুলিশের হাতের নাগালে তার মধ্যে একজন হচ্ছে হেমরাজের জামাই মেয়ের জামাই আর কি পুলিশ তাকে ধরে নিয়ে আসে এবং তার মুখের কথা হচ্ছে তাকে অনেক টর্চার করে এবং তাকে বারবার জিজ্ঞেস করে যে হেমরাজ কোথায় হেমরাজ এগুলো করছে নাকি তুমি কিছু জানো নাকি এক্সেট্রা এসেট্রা এবং সে বারবার বলতে থাকে যে সে কিছুই জানে না আর হেমরাজের এরকম কিছু করার প্রশ্নই ওঠে না পুলিশ তাকে অনেক টর্চার করতে থাকে কিন্তু তার মুখ থেকে বয়ান আর কি সেমই থাকে যে হেমরাজ এ ধরনের কিছুই করে নাই অ্যান্ড অলসো সে জানেও না যে আসলে হেমরাজ কই আছে বিকজ হেমরাজের সাথে তার অনেক দিন ধরে কথা হয় নাই রাত তখন অলমোস্ট সাড়ে আটটা বাজে তো রাজেশের ড্রাইভার আর হচ্ছে আশেপাশের আরও কিছু লোকজন পোস্টম্যান অ্যান্ড অল তারা আর কি পুলিশকে বলে যে যেই বেডটাতে আরসি ছিল যে বেডটাতে আরসির মার্ডার হয়েছে ওটা তো একদম ব্লাডে ভরা সো পুলিশের যেই এভিডেন্সগুলো কালেক্ট করার দরকার তারা সব এভিডেন্স কালেক্ট করে ফেলেছে তো তখন পুলিশের যে কনস্টেবলগুলো ছিল ওই ক্রাইম সিনে তাদেরকে জিজ্ঞেস করে যে এটা কি তারা উপরে রেখে আসবে নাকি বিকজ খুব বাজে গন্ধ বের হচ্ছিল তখন পুলিশ বলে হ্যাঁ ওকে ঠিক আছে যাও তখন তারা ছাদে উঠতে থাকে ছাদে যখন উঠতে থাকে তখন খেয়াল করে যে ছাদের যেই দরজাটা মানে রাস্তাটা আর কি ওইখানে অনেকগুলো ব্লাডের কিছু চিহ্ন এবং উপরে দরজাটাও বন্ধ তো তারা এসে কনস্টেবলকেও বলে যে এই রাস্তায় মানে সিঁড়ি দিয়ে উঠার রাস্তাটায় একটু ব্লাডের ছোপ ছোপ আছে কিন্তু কনস্টেবল না একটুও পাত্তা দেয় না এবং সে মানে খুব একটা ভ্রুক্ষেপই করে না তারপরে একবার মোস্ট প্রবলি কনস্টেবল রাজেশকে রাজেশকে বলে যে এটার চাবি দাও দরজার চাবিটা দাও ছাদের ছাদ খুলবো কিন্তু রাজেশ বলে যে ঠিক আছে আমি আনতেছি এটা বলে রাজেশ নিচে যায় তারপরে আর আনে না হয়তো ভুলে গেছে বিকজ একটা প্যারেন্টসের ভেতরে অলরেডি কি চলতেছে তারপরে আবার ওই সময় না অনেক কাজও থাকে তো যাই হোক সেও ভুলে যায় এবং পুলিশও তাকে আর একবারও জিজ্ঞেস করে না আর এদিকে এরা ডিসিশন নেয় যে তাদের পাশেই নেবার যেই ছাদটা ওইটাই মেলে দিবে তো তাদের নেবারকে জিজ্ঞেস করে যে তারা এটা কি ওখানে রাখতে পারবে কিনা তার নেবাররা বলে যে ঠিক আছে ওকে সো তারা কয়েকজন মিলে এই ম্যাট্রেসটা নিয়ে ছাদে শুখাইতে দিয়ে আসে এবং তারা আবার ওখান থেকে চলে আসে পরের কাজটা তারা করে হচ্ছে পুলিশের কাছে জিজ্ঞেস করে তারা ফুল ঘর অনেক ভালোভাবে ক্লিন করে ফেলে অনেকেই কোয়েশ্চেন করে যে এত তারা আর কি আছে মানে অনেকের কাছেই মনে হয়েছে যে এটা হচ্ছে এভিডেন্সগুলো গায়েব করার একটা জিনিস আর অনেকেই আবার বলে যে বাসায় তখন এত লোকজন আসা যাওয়া করতেছিল যার জন্য আর কি ওয়াজ ইম্পর্ট্যান্ট আর এরকম একটা মার্ডার হয়েছে অ্যান্ড দেন অনেক বাজে গন্ধ ছড়াচ্ছিল যার জন্য তারা পুলিশকে জিজ্ঞেস করে যে আমরা কি এটা ক্লিন করতে পারি কিনা তখন পুলিশ বলে কোর্স করতে পারেন বিকজ পুলিশ সব এভিডেন্স কালেক্ট করে ফেলছে অলরেডি তাদের কাছে আর এক্সিস্টিং কিছু নাই যেটা কিনা তারা কালেক্ট করবে বা তাদের কালেক্ট করতে হবে তো তাদের কথা মতো তারা ফুল ঘর একদম নাইসলি ক্লিন করে ফেলে ততক্ষণে আরও সে পোস্টমর্টমে রিপোর্ট চলে আসে যেটা কিনা আমি প্রথমেই বলেছি যে তার মাথায় অনেক জোরে কিছু দিয়ে আঘাত করা হয়েছে যেটার জন্য তার ব্লাড ক্লট হয় এবং সে তখনই মারা যায় আর এই পরে হচ্ছে তার গলা কাটা হয় আর কি তার আগে না এবং সেখান থেকে ব্লিডিং হয় অল এই আরসির এই পোস্টমর্টম রিপোর্টটা যে কতবার চেঞ্জ হয়েছে কিছু কিছু সময় তারা বলছে যে আরসির বডিতে দুইটা ডিএনএ পাওয়া গেছে তার মানে আরসির সাথে অ্যাসল্ট হয়েছে আবার কিছু কিছু জায়গায় জাস্ট কিছুক্ষণ পরে আর কি আবার এই রিপোর্টটা চেঞ্জ হয়ে যায় এবং তারা বলে যে না আরসির সাথে কোনো অ্যাসল্ট ওর কিছুই হয় না এই ধরনের কিছুই হয় নাই সো আরসির পোস্টমর্টম রিপোর্টটা ছিল হচ্ছে সব থেকে বেশি এই কেসটাকে উলট পালট করে দেওয়ার জন্য একটা মাধ্যম এক একবার এক একটা পোস্টমর্টম রিপোর্ট আসতেছিল আর এত ভুল রিপোর্ট আসতেছিল যার জন্য নয়দা পুলিশ এই কেসটাতে প্রচুর তিরস্কারের শিকার হয়েছিল পোস্টমর্টম থেকে আরও জানা যায় যে আরসের এই ডেথটা রাত বারোটা থেকে দুইটার মাঝামাঝি একটা টাইমে হয়েছে পরের দিন আর সে প্যারেন্টস হচ্ছে ওই ওদের যে আস্থি ওইটাকে আর কি যে পানিতে ফেলে দেয় না ওই রিচুয়ালটা আর কি তারা করতে যাচ্ছিল তখন তাদের বাসায় ছিল একজন এক্স পুলিশ অফিসার এবং মানে অনেক সিনিয়র একজন পুলিশ অফিসার এবং তার কিছু ফ্রেন্ড দীনেশ অ্যানাদার তার ফ্রেন্ডরা আর কি রাজেশের ফ্রেন্ডরা তো ওই এক্স পুলিশ অফিসারটা যখন আর কি সবার লোকমুখে অনেক কথাবার্তা শুনে ছাদের ব্যাপারটা শোনে তখন সে ছাদের দিকে যায় এবং ওই রক্তের ছাপ দেখে তখন উনি আর কি কল লাগায় তখনকার যে দায়িত্বরত ছিল এই কেসটার জন্য যে তোমরা কি ধরনের কেয়ারলেস না হলে ছাদে যে তোমরা একবার দেখলাও না যে ছাদে আসলে কি আছে ছাদে এরকম ব্লাডের ছোপ যাওয়ার পথে ব্লাডের ব্লাডের ছোপ আবার ছাদটা লক করা তো তোমরা একবার ওটা খোলারও চেষ্টা না তখন সেই পুলিশ অফিসারটা বলে যে স্যার আমরা সরি আপনি টেনশন করেন না আমি আমি ফুল একটা টিম নিয়ে আসছি নিজে ছাদের তালা ভেঙে হলেও ছাদে আমরা তো তার কথা মতো সে একটা টিম নিয়ে আসে এবং ছাদের তালা ভেঙে তারা ছাদের ভেতরে ঢোকে ছাদের ভিতরে ঢুকার সাথে সাথেই তারা দেখে যে পাশেই একটা হাতের ছাপ একদম ব্লাডে মাখা একটা হাতের ছাপ তার কিছু দূর যেতেই একটা এসির যেই মেশিনটা ওইটার সামনে একটা বডি পড়ে আছে অ্যান্ড বডিটার অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে এটা রিসেন্ট মার্ডার না এটা আর কিছু দিন হয়ে গেছে কারণ বডিটা অলরেডি ফুলে গেছে আর যে টাইমকার কথা বলতেছি এটা হচ্ছে মে আর ইন্ডিয়াতে মে মানে হচ্ছে উপর দিয়ে আগুন পড়ে এত গরম তো একটা বডি সারা দিন বাহিরে ছিল এত গরমে তার মানে বডিটা তো অলরেডি ডিকম্পোজের একদম মানে ভয়ঙ্কর লেভেলে চলে গেছে বডিটা অলরেডি ফুলে গেছে বডিটাতে খুবই ভয়ঙ্কর গন্ধ তারপর তারা ড্রাইভারকে ডেকে নিয়ে এসে বলে বড্রাকে আইডেন্টিফাই করতে পারে কিনা আর রাজেশের যে ফ্রেন্ড ছিল তাকেও ডেকে এনে বলে বড্রাকে আইডেন্টিফাই করতে পারবে কিনা তো তারা তো বলে যে না তারা তো আইডেন্টিফাই করতে পারবে না পুলিশ সাথে সাথে রাজেশ এবং তার ওয়াইফকে কল দেয় যে যাই করোনা কেন এখনই বাসায় আসতে হবে এবং তাদের দুজনকে কল দেয় তার ফ্রেন্ড যে বাসায় আসো ছাদে বডি পাওয়া গেছে নিচে কি এখনই আর তারা চলে আসে তখনও ওই যে ছাইটা আর কি পুরানো বডি পুরানোর যে ছাইটা আস্তি বলে ওনাদের ধর্মে ওই আস্তিটা নিয়ে নূপুর নিচে গাড়িতেই ছিল নূপুরকে যখন বের হতে বলে তখন বলে যে আমি আমার মেয়েকে নিয়ে এই বিল্ডিং আর ঢুকবো না তো নুপুরকে তারা গাড়ির ভেতরেই রাখে রাজেশ বাহিরে আসে ছাদে আসে আর বডিটা আইডেন্টিফিকেশন করার জন্য তো বডিটা যখন আইডেন্টিফিকেশন করতে যায় তখন সে বলে যে বডিটার এত খারাপ অবস্থা বডিটা অলরেডি ফুলে গেছে অলরেডি ডিকম্পোজের একদম লাস্ট লেভেলে চলে গেছে এখন বডিটাকে কোনোভাবেই সে আইডেন্টিফাই করতে পারতেছে না যে এটা কে যাই হোক এখন কেউই আইডেন্টিফাই করতে পারতেছে না তারপরে হেমরাজের এক ফ্রেন্ড এসে বলে যে এটা তো হেমরাজ তার ড্রেস এবং তাকে দেখে বলে আরে এটা তো হেমরাজ এটা তো হেমরাজের বডি এখানে কিছু কিছু মানুষের কিছু কিছু পয়েন্ট আছে যে কি না তোমার বাসা ধরে কাজ করতেছে তাকে তুমি চিনলা না বাট দেন এগেন একটা বডি যখন ডিকম্পোজ হয়ে যায় আর সে অলরেডি একটা ট্রমার মধ্যে আছে এই ধরনের একটা বা একটা কথা তখন ছড়ায় যে তুমি এইটাকে আইডেন্টিফাই করতে পারলা না তারপরে পুলিশ এখানে একটা খুব বিচ্ছিরি একটা কাজ করে মানে আমার যে কাহিনিটা পরে গার রক্ত গরম হয়ে গেছিলো তারা হিমরাজের বডিটাকে তো এখন ছাদ থেকে নিচে নিয়ে আসবে আর ওই ফুল সোসাইটিতে ওই বাসাটার আশেপাশে অনেক মানুষজন মানে অনেক মানুষজন বলে অনেক মানুষজন তারা ওই বডিটাকে ক্যারি করার জন্য কোনো ক্যারিয়ার আনে না অনেক সময় দেখা যায় না বডিকে একটা কাপড়ের ভিতরে মোড়ায় তারপরে নিয়ে আসে সেটাও করে না তারা ছাদ থেকে বডিটাকে হ্যাচড়াতে হেচড়াতে নিচে নিয়ে আসে মানে টানতে টানতে নিচে নিয়ে আসে হাউস টুপের অফ দেন মানে কিভাবে এই জিনিসটা ওদের মাথায় আসে যে একটা ডেড বডিকে তারা এভাবে টেনে হেঁচড়ে নিচে নিয়ে আসতেছে হেমরাজের ফ্রেন্ডসরা ওখানে ছিল আশেপাশে অনেক লোক ছিল মিডিয়া ছিল এভরি ওয়ান তারা একটা ডেড বডির সাথে এরকম ব্যবহার করতেছে বডিটাকে তারা কাছে দেয় এবং ওই যে আমি বললাম না একটা হাতের ছাপ ছিল ব্লাডে মাখা একটা হাতের ছাপ ছিল ওইটার ছবি তুলে ওইটাকে আবার পাঠায় দেয় আদার যাদের যাদেরকে সাসপেক্ট করছিল বিকজ তাদের কাছে কোনো প্রমাণই ছিল না তারা যখনই